আসে, নতুন আশা চোখে ভাসে। সোনালি দিন হাসে, নতুন আশা চোখে ভাসে। সময় এখন বাংলাদেশে প্রাণের পতাকা উড়ছে ছুটে। আজ জয় বাংলার উৎসবে, স্বপ্ন জয়ের গৌরবে, বিশ্ব জয়ের গৌরবে, নতুন দিনের সৌরভে, এই বাংলার উৎসবে সোনালি দিন হবে। বাবা আসলে কিন্তু খুবই ভালো লেখে, আর এর জন্য বাবার স্ক্রিপ্টটাই আমি আমার প্রথম ফিল্মের জন্য চুজ করেছি। ভেরি গুড ডিসিশন। তবে স্ক্রিপ্টটা পড়ে না আমার একটা জিনিস মনে হলো জানো, মানে রুবেল ভাই তো ধরো বহুদিন বাংলাদেশের থেকে ডিটাচড, মানে ওনার কোনো অ্যাটাচমেন্টই নেই, আর তুমি তো বলতে গেলে বাংলাদেশে কিছুই দেখোনি। ফিল্মটা শুরু করার আগে আমার কাছে মনে হয় তোমার পুরো বাংলাদেশটা একবার ঘুরে দেখা উচিত। তোর বাবা একটা ছবি পাঠিয়েছে, তোকে দেখতে বলেছে। কিসের ছবি? পাত্রের ছবি। দেখ, এসব নিয়ে কোনো ঝামেলা করিস না, মেয়ে হয়ে যখন জন্মিয়েছিস বিয়ে তোকে একদিন তো করতেই হবে না? করতে হবে না বল। নিশ্চয় গোপন কিছু। হ্যাঁ, কি লুকাচ্ছো? যারা কি কি লুকাচ্ছো বলো তো। না না, আমি বলছি, আমি নারার সঙ্গে দীপুকে দেখেছি, ইয়ে হয়ে গেছে ওদের। হ্যাঁ, ওরা না ক্যান্টিনে বসে কথা বলছিল। রিয়েলি? কি ব্যাপার, কই থাকেন আপনারা তো বুঝি না, কতক্ষণ ধরে বেল দিতেছিলাম। এই না, কেমন আছেন আপনি? ভালো আছি। ধরেন ভাই, এই সাবধানে সাবধানে, এর মধ্যে কাছের জিনিস অমূল্য রতন আছে বুঝছেন, ভেঙে যেতে পারে। কি আছে এটার মধ্যে? বললাম না, অমূল্য জিনিস। এইটার মধ্যে আচার 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 আছে, ওই সিলেট সিলেটের সাত করার বিখ্যাত আচার, সেই আচার আছে, নাগামরিচের আচার আছে, রসুনের আচার আছে। আমার বউ নিজে হাতে বানায় দিচ্ছে বুঝছেন। এই যে কেমন গন্ধটা, কেমন ভালো না? আমার শ্বশুরের নিজের হাতের লাগানো লেবু। বলেন। হ্যালো হ্যালো, ফোনটা কেন রিসিভ করতেছো না তুমি? সে কখন থেকে আমি কল করতেছি তোমার নাম্বারে, প্লিজ। হ্যালো ঝিনুকমালা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আমি ভালো আছি। ভালো থাকি কেমনে কও, তোমার সাইরা আসছি না আমি, ভালো থাকি, খালি তোমার দেখতেই মন চায়। না না, মিছা কথা না, মিছা কথা না, সত্যি। আমি ঢাকায় আসছি, ম্যাডামের বাসায় আসছি। ম্যাডামের বাসাটা সুন্দর অবশ্য। ম্যাডাম তোমারে কতবার নিয়ে আসতে কইছে, আমি তো লজ্জায় আনি না বুঝছো, এরপরে নিয়ে আস মনে। আচ্ছা রাখি এখন বুঝছো, ডিউটির মধ্যে আছি না। আরে রাখি তো, আপনার ফোন তো খোলাই আছে। না, এই কয়দিন বন্ধ ছিল। আরে খালি ফোন আসে, খালি ফোন আসে, একটু ব্যস্ত মানুষ, এটা তো স্বাভাবিক, ফোন আসবেই। এই যে হ্যালো, ফোনটা কেন রিসিভ করতেছো না তুমি? সে কখন থেকে আমি কল করতেছি তোমার নাম্বারে, প্লিজ যান, কলটা রিসিভ করো। হ্যালো সোনা পাখি, কেমন আছো? হ্যাঁ আমি পৌঁছাই গেছি ঢাকায়। আরে তোমার দিছি দিছি চাপাতি, সাত করা, লেবু, আচার সবই দিছি। ওই যে ম্যাডামের ভাইয়ের সাথে কথা হইতেছে বুঝছো, উনি তো আচার খায় পাগল হয়ে গেছে, কয় যে আচার এত সুন্দর, যার হাতের সে না জানি দেখতে কত সুন্দর, তারে নিয়ে আসলেন না কেন? আমি কই নিয়ে আসমু, নিয়ে আসমু, একবার সময় সুযোগ করে নিয়ে আসমু। উফ, দেখো গলাটা আমার ফাইটে যাচ্ছে তোমার হাতে আরেক কাপ চা খাওয়ার জন্য। আচ্ছা আমি পরে ফোন দিব না, হ্যাঁ ম্যাডাম একটু আচারটা খাওয়ায়নি। আচ্ছা রাখি রাখি রাখি, হ্যাঁ বলতেছি রাখতে, আবার রাখো না কেন? হ্যাঁ রাখো রাখো, এই তো শোনালো কি বুঝছো, হ্যাঁ রাখো। বউ আবার আমার সারা থাকতে পারে না, চলে আসছি তো, মন খারাপ করছে, অবলা নারী যে। আপনার বউ, আপনার বউ ঢাকা থাকে না?
হ্যাঁ ঢাকায় থাকে, ঢাকায় থাকবে না কেন? কিন্তু আচ্ছা আপা কোথায়? আপা এত ফোন, জরুরি ফোন দিছে, আমি তো ফোন পেয়ে সাথে সাথে তিন সেকেন্ডের মধ্যে বাসা উঠে চলে আসছি। যে দেরি হইলে আপা যদি মাইন্ড করে আপার কি না কি জরুরি কাজ, বুঝলেন না? লাভ দিয়ে বাসে ওঠার আগে অন্তত ফোন করতেন। আরে আপনি দেখতে যত বুদ্ধিমান, আসলে বুদ্ধি তো তত নাই। আমি কথা বইলে যে সময়টা নষ্ট করব, এই সময়টা তো আমি বাঁচাই দিলাম বাসে উঠা, এই যে চলে আসলাম ঘটাঘট নামলাম, মাত্র ছয় ঘন্টার মধ্যে চলে আসছি। আপা কোথায়? আপা কোথায়? হ্যাঁ বাসাই আছে। আচ্ছা ম্যাডাম আমারে কি কারণে খুঁজছে বুঝতে পারবে? সেটা তো বলতে পারবো না। আচ্ছা আপনার কি গাইডেন্স ব্যবসাটা আছে তো? আরে কেন থাকবে না, আমার নাম মার্বেল। মার্বেল মানে ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, পৃথিবী ঘুরে, বাংলাদেশ ঘুরে, টুরিস্ট ঘুরে, আমি ঘুরি, আপনি ঘুরে, সবাই ঘুরে। আচ্ছা আপনি বসেন, আমি আপনাকে ডেকে দিচ্ছি। আচ্ছা 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 আমি তাহলে বসতেছি, আপনারে ডাকে। আমি কি দেখতেছি? হ্যাঁ হ্যাঁ তো ছবি তুলে রাখি। মিঠু তোরে যদি আমি ক্যাসালের মধ্যে না ফেলছি, আমি যা চাই সেটা যদি না পাই, আমি তো নাই নাই কাউরে ভালো থাকতে দিব না। এমন সাপ দিমু তোকে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়ে যাইব। ছবি তো তুইলা নিছি, এখন যখন আমার দরকার হইব তখনই ভাইরাল করে দিবো। আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি। কেন 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 কোনো সমস্যা? কোনো সমস্যা না, একটা
যেটা আমি একা একা আর করতে পারছি না। সো তোমাদের তিনজনকেই আমার লাগবে। কি বিষয়ে প্ল্যানিং? মাহি আগে আসুক, তারপর একসাথে বলি। ততক্ষণ কি আমরা এভাবেই বসে থাকবো? না, তুই আমাদের তো একটা সামারি বলতে পারিস, তাই না? কি বিষয় নিয়ে আলাপ করতে চাস? হ্যাঁ, তুমি বলা শুরু করো। আমরা ফিল্ম বানাবো। ওয়াও, এটা তো শুনছি আগে, মানে নতুন কিছু বলো। ঢাকায় বসে থেকে ফিল্ম বানানো হবে না। ও, তাহলে আমরা কোথায় যাচ্ছি? লস অ্যাঞ্জেলেসে? আচ্ছা, তুমি কি মানে ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যানিং করছো? কক্সবাজার শুটিং এর জন্য, প্রি-প্রোডাকশন এর জন্য। প্রি-প্রোডাকশন? সেটা আবার কি? এটা ওই মাঝে মাঝে খাই, মাঝে মাঝে মাথায় যায়। প্রি-প্রোডাকশন বুঝিস না তুই? ফিল্ম শুটিং করার আগে যে প্ল্যানিংটা হয় সেটা প্রি-প্রোডাকশন। আমরা এখন লোকেশন রেখেতে যাব কক্সেস বাজার, রাইট? কক্সেস বাজার ফর প্রি-প্রোডাকশন। আরো অনেকখানি যাব। আরো কোথায়? মাহি আসু, তারপর বলি। ওকে, তাহলে কি করবো আমরা? অপেক্ষা। না, সেদিন মিঠু আমাকে বলছিল যে তোমরা নাকি গিয়েছিলে, তা ব্যাপারটা যদি সত্যি ঘটাতে চাও তাহলে একটা প্রপার সমন্বয় থাকা দরকার। এই জন্যই তো ভাইয়া আমি আসলে আপনাকে বলছিলাম যে নিয়ে আসতে আজকে মিঠুকে। ভাইয়া, আমি না ওই আদিবাসীদের কাজগুলো দেখেছি, আমার মনে হয় আপনিও দেখেছেন, কিন্তু সমস্যাটা হলো ওদের এই প্রোডাক্টগুলো ওরা বাইরে নিয়ে যেতে পারছে না। মানে ভাইয়া, মানে হয় না যে ব্যবসা, তুমি তো অনেকগুলো ব্যবসার অনেকগুলো উইংস আছে, মানে সেই জায়গাগুলো যদি আমাদের একটু ধরিয়ে দিতে পারো তাহলে মানে আমরা সেসব জায়গায় মানে মুভ করতাম, তাদের পণ্যগুলো আমরা সেখানে নিয়ে যেতাম। সেটা আমি ধরিয়ে দিতে পারবো, কিন্তু আমি তো ফিজিক্যালি উপস্থিত থাকতে পারবো না, কারণ আমার তো আরও অন্য জায়গায়। তুমি টোটাল একটা প্ল্যান আমাদেরকে দাও, প্ল্যানটা দাও। সেটা আমি দিয়েছি ব্যাপারগুলো। ভাইয়া, তোমরা তাহলে আগাও এই মানে দীপা ভাইকে একটু আগাতে থাকো, মানে আমি একটু আসছি, মানে এক্ষুনি আসছি। তোমরা জানো আমি চলে আসছি, তোমরা যেতে যেতে চলে, দেরি করিস না কিন্তু। হ্যাঁ, ওকে। বেশ কিছু কথা জমিয়ে জমিয়ে খুব মজার একটা আচার বানাচ্ছে, যেটা না আমি তোমাকে খাওয়াই দিব। আমার জন্য ওয়েট করছিলা তোমরা, মানে আই ফিল সো প্রাউড। কি কি একটু বলো শুনি। আচ্ছা, তোমাদের ক্লাসের কি অবস্থা? ক্লাসের খবর তো ভালো, মানে নতুন সেমিস্টার শুরু হলো, যতগুলো এরিয়া আছে সবগুলোতেই যাবার চেষ্টা করবো, একটু একটু করে সেখানে গিয়ে ছোট ছোট করে কয়েকটা ভিডিও বানাবো, তারপর সেখান থেকে আমার মুভিটার একটা রাফ কাট তৈরি করবো, তারপর সাবমিট করবো। তো তোমাদের তিনজনেরই হেল্প আমার লাগবে। সো আমরা প্রথমে কক্সবাজার যাচ্ছি। আমরা মানে? আমরা মানে আমি, তুই, যারা, আবিদবাদ। হ্যাঁ, আমি
আমি বাদ মানে? আরে এক মিনিট, না না আবি যাক, আমি বাদ, আমি যেতে পারবো না যারা। কেন? তুমি জানো আমি কেন যেতে পারবো না যারা, মানে বাবাকে চেনো না, একদম জবাই করে ওই নেভির অফিসার না একদম পানির মধ্যেই ফেলাই দিবে। সেটা আমি জানি, কিন্তু একবার বলে দেখো। কোনো লাভ হবে না যারা, এক কাজ করো আমাকে বাদ দিয়ে দাও। কেমন আছেন? ওয়েলকাম সালাম, বসেন। আমি তো আছি মোটামুটি, কিন্তু আপনার কি খবর বলেন তো? আপনাকে তো ফোনই পাইনি, আমি ফোন বন্ধ, আমি তো ভাবলাম আপনি বিদেশ চলে গেছেন। না না, এটা কি বলেন আপা, আমি বিদেশ যাব কেন? এক সময় টাকা পয়সা ছিল না, তাই ভাবছিলাম যে কি আর করবো, যাই বিদেশ চলে যাই। আমার তো তখন কাছে দাঁড়ে কেউ ছিল না, একমাত্র আপনি ছিলেন। আপনি হইলেন আমার মা, আপনি হইলেন আমার বাপ। এই বাড়তি কথা আমার একদম পছন্দ না মার্বেল সাহেব, এটা আপনি খুব ভালো করে জানেন। আমি দুইটা খায় পড়া বাজে আছি। সবই ঠিক আছে, কিন্তু আপনার একটাই সমস্যা যে আপনি ফোন ধরেন না, আপনার ফোন বন্ধ থাকে। হ্যালো, ফোনটা কেন রিসিভ করতেছো না তুমি? সে কখন থেকে আমি কল করতেছি তোমার নাম্বারে, আমি বুঝাইতেই পারলাম না, তোমাকে মতো বেকুব আর তোমার মতো বেকুব আর হয় না, বুঝছো? এখন ফোন রাখো, রাখো। এই যে দেখছেন ডিস্টার্ব, এই জন্যই তো ফোন বন্ধ রাখি ম্যাডাম। তাও আপনি মেসেজ দিছেন বইলা আমি আর এক মুহূর্ত তো দাঁড়াই নাই, আমি চলে আসছি। আমার শার্টটা সাত দিন ধরে পড়ছি, গন্ধ হয়ে গেছে, বউ কইছে খোলো আমি ধুইয়া দিই। আমি দিছি না ম্যাডামের মেসেজ মানে আমার জান শেষ, আমি চলে আসছি গাড়িতে। আপনি আপনার আপনার নিজের কথাটা আমি একটু পরে শুনি, হ্যাঁ একটু কাজের কথায় আসি। হ্যাঁ কাজের কথাই তো বলতে হবে, আসলে কাজ ছাড়া তো জীবন বাঁচে না, কাজ ছাড়া হচ্ছে অলস মানুষ, অলস মানুষদের তো আল্লাহ পছন্দ করে না, আল্লাহ তাদের গরিব বানায় রাখে। আপনি একটু থামবেন, আমাকে একটু বলতে দেন কথাটা। আপনি আমাকে বলেন যে আপনার এজেন্সি কি এখনো চালু আছে, মানে লোকজন আছে বিভিন্ন এলাকায়? ম্যাডাম সব ঠিকঠাক চলতেছে, এই সেই কক্সবাজার রোহিঙ্গাপল্লি থেকে রংপুর তামাক খ্যাত, তারপরে ধরেন এই সিলেট তামাবিল থেকে একদম খুলনা হয়ে ধরেন শীতলমারি মারি সব দিক, আপনি যেখানে যাবেন আমার লোক সেট করা আছে, যখন যেখানে যাচান আপনার সামনে হাজির হয়ে যাবে ম্যাডাম, সব তো আমার নিজস্ব লোক, আত্মীয় স্বজন শালা সম্বন্ধে দিয়েই বলা। ঠিক আছে, না আমার সামনে হাজির করতে হবে না, আপনাকে একটা টিমের সঙ্গে থাকতে হবে গাইড হিসেবে। অবশ্যই থাকবো ম্যাডাম, এইটাই তো আমার কাজ, এইটা করেই তো খাই, থাকবো। কবে কোথায় কেমনে যাবে শুধু বলেন, আমি টিকিটটা বুকিং দিয়ে দিই। আমি এখনো ঠিক জানি না, খুব সম্ভবত কালকে যাবে কক্সবাজার। কক্সবাজার চিটাং পোটরাং আমাটি বান্দরবন এই এরিয়া, আপনার যেখানে আপনার যে সুবিধা দরকার আপনি শুধু বলা মাত্র হয়ে যাবে, আমার লোকজন আছে, কোনো সমস্যা নেই, আমি বুকিং দিয়ে দিচ্ছি, শুধু বলেন কবে কয়জন কোথায় কিভাবে। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ান ফোন করে জেনে নিই। হ্যাঁ, এখন আমরা এই এলাকার আদিবাসীদের জিনিসপত্র, এরপর দেশের অন্যান্য জায়গায় যে আদিবাসীরা আছেন তাদের জিনিসপত্র নিয়েও তো মার্কেটিং করতে পারবো, পারবো না? আমার লোক তোমাদের সাথে থাকবে, সবসময় তোমাদেরকে টেক কেয়ার করবে, চোখে চোখে রাখবে, সো নো প্রবলেম। চোখে চোখে এত কিছু করার দরকার নেই, আমরা নিজেরা সবকিছু ঠিক করে নিতে পারবো। কি বলো তুমি, ইয়াং কতগুলো ছেলে মেয়ে যাচ্ছ, তোমরা এত দূর যাবে, একটা রেসপন্সিবিলিটি আছে না, পাগল নাকি তোমরা, নিজেরা কেন করবে?
তুমি শুধু বলো যে কটা টিকিট কাটতে হবে, আমি কেটে রাখছি। এক সময়ে তুমিও শাশুড়ি হবে, তখন দেখবো ছেলের বউ কেমন তোমার যত্ন করে। ভালো কথা মনে করেছেন বাবা, এই বাড়িতে আবার বিয়ের বাদ্য বাজতেই হবে, সময় হয়ে গেছে। কার বিয়ের কথা বলছো বৌমা? আপনার নাতির।